সম্প্রতি সময় কলকাতা বাংলা চলচ্চিত্রে আলোচিত একজন নায়িকা হলেন নুসরাত জাহান কেননা টলিগঞ্জের এই সুন্দরী তার কেরিয়ার অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে নজর এসেছে মোরবার এই তারকাকে আপাতত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন যদিও মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি শেয়ার করে আলোচনায় থাকেন কিন্তু সে সকল আলোচনা কিংবা সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না ঠিক এই জন্যই এই তারকা তার ইচ্ছামতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বায়দো এই তারকা বর্তমানে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল অনেকগুলো ছবি শেয়ার করেন যদিও তার প্রকাশ করা ছবিতে তাকে লাল কালারের গাউনে দেখা যায় সেই সাথে তার গাউনের নিচের অংশ আছে কাটা মোরবার খোলামেলা চুল হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে ঠিক এই জন্য তার রূপের প্রতি ঘায়াল দেখা যায় তার অনুরাগীদের যদিও তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন সেই সাথে অনেকে আবার তাকে অ্যামেজিং লিখেছে যদিও আবার অনেকে তাকে পিটিগাল বলে দাবি করেন দেয় সেই সাথে মোরবার জি মিলে বর্তমানে জাহান দর্শকদের মাঝে যেভাবে আলোচনায় বায়দোয় বর্তমানে নুসরাত জাহানের এত অনেকগুলো চলচ্চিত্রের কাজ আছে ঠিক এই জন্য খুবই তারা তার এই তারকা তার আসন্ন প্রজেক্টের শুটিংয়ের কাজ শুরু করবেন যদিও মেন্টাল চলচ্চিত্র কলকাতা বাংলার এই সুন্দরীকে সর্বশেষ দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময়ে দর্শকদের মাঝে আলোচনায় মোরবার চলচ্চিত্রটিতে তার বিপরীত ইয়াশ দাস গুপ্তাকে অভিনয় করতে দেখা যায় যদিও প্রায় দীর্ঘদিন পর তাদের দুজনকে আবারও একসঙ্গে দেখা যায় ঠিক এই জন্য তাদের অভিনয় তাদের অনুরাগীদের কাছে নজর কেড়েছিল সেই সাথে চলচ্চিত্রটি দর্শকদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করে সুতরাং জগ জেনে তো নিলেন কলকাতা বাংলা তারকা নুসরাত জাহান দর্শকদের মাঝে আকর্ষণীয় রূপে ধরা দেয় মোরবার বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য